গেল 2 সপ্তাহে বেনাপোল স্থলবন্দর দিয়ে 119 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। অন্য সময়ের চেয়ে এই সংখ্যা অনেক কম বলছেন আমদানিকারকরা। ব্যবসায়ীদের দাবি, ভারতে পেঁয়াজের দাম বেশি এবং সরবরাহ কম থাকায় দেশের বাজারে পেঁয়াজের দামে প্রভাব পড়েছে। বর্তমান পজিশনে আজকে বিক্রি হচ্ছে 63 টাকা, 64 টাকা, কোয়ালিটি বিজয় 62 টাকা। ইন্ডিয়াতে পেঁয়াজটা কম আসছে, আগে পর্যাপ্ত পরিমাণ আসতো, যার কারণে বাজারের দাম বাড়িয়ে গেছে। মাত্র একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজের প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 25 টাকা। ভারত সরকার পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়ায় মূল্য বৃদ্ধি পেয়েছে বলে দাবি আমদানিকারকদের। গত বৃহস্পতিবার পর্যন্ত $350 মালগুলো 38-40 বিক্রি হয়েছিল, আর $852 হয়ে 50-52 বিক্রি হচ্ছে। আগে আমাদের এক গাড়ি মালের দাম ছিল 6,20,000-25,000 টাকা, আর এখন তো দাম হচ্ছে 11,50,000-11,00,000 টাকা, ডবল দাম হয়ে যাচ্ছে। পূর্বের এলসি নিয়েও বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় আমদানি কমিয়ে দিয়েছেন অনেক ব্যবসায়ী। ইন্ডিয়ান এক্সপোর্টাররা যেভাবে বলতেছে, ওরা সেভাবে মালটা বেচতে হবে। ইন্ডিয়ান দাম বৃদ্ধির কারণে বেনাপোল ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাক খুব কম আসছে। এমন অবস্থা থাকলে পেঁয়াজের দাম আরো বাড়বে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা।